দেশের যুব সমাজ আজকে ইসলামমুখী কোরআনমুখী, তাদের কলিজার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, যার কারণে তারা বিভিন্ন মার্কেটে, বাণিজ্য মেলায়, মিল কল কারখানায়, হাট বাজারে এগুলার মধ্যে তারা করোনা খুঁজে পান না। টর্চ লাইট দিয়ে করোনা খুঁজেন শুধু ওয়াজ মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে মৌলিক ব্যাপার। কিন্তু এগুলা করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে এদেশের মুসলিমদের অন্তরে ইমান ও ইসলামের মহব্বত এই পর্যায়ে আল্লাহ পাক মজবুত করে গেঁথে দিয়েছেন। অপসংস্কৃতির আগ্রাসন এদেশে যতই চালানো হোক না কেন, এই যুবকদেরকে অপসংস্কৃতি দিয়ে আটকে রাখা সম্ভব হবে না। এদেশের যুব সমাজ আজকে বাঁধ ভাঙা জোয়ারের মতো কোরআনের মুখে চলে চলেছে। বাস্তব প্রমাণ আজকেই দেখুন, এই মাহফিলের জন্য তো মাইকিংও করা হয়নি, মাইকিং করা হয়েছে? এরপরে এত মানুষ কোত্থেকে এসছে কোরআন কারিম আলোচনা শোনার জন্য? সারাটা দিন তারা কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, এখন বিশ্রামের সময়, ঘুমের সময়। ঘুম বাদ দিয়ে কোরআন শুনতে যে জাতি আসে, যে জাতির যুব সমাজকে মিসগাইড করার জন্য অসংখ্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে ইমান থেকে তাদেরকে খারিজ করে দেওয়ার জন্য, তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদেরকে টেলিভিশন টক শোতে বসিয়ে রাখা হয়েছে, সুযোগ পেলেই ইসলাম এবং কোরআন সুন্নাহ আলে বোলামার বিরুদ্ধে বিষোদ্গার করবে। আজকের এই আয়োজন না হওয়ার কথা ছিল, আলোচনা তো করতে দেওয়া হবেই না, পারমিশন নাই। আপনারা জানেন এই আয়োজন তো বড় আকারে মাঠে করার উদ্যোগ ছিল, ঠিক কিনা? তো আমরা মসজিদের মধ্যে করেছি, আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহর ঘরেই তো আমরা স্থান পেয়েছি। আমাদেরকে ধাক্কিয়ে যারা মসজিদমুখী, আল্লাহমুখী, কোরআনমুখী, তাদেরকে জোরে ধাক্কা দিয়ে আর কোথায় নেওয়া যায়? সিনেমা হলে তো আর নেওয়া যায় না, ধাক্কা ধাক্কি করে করে এক পর্যায়ে মসজিদেই ঢুকাইয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? কি একটা মজার ব্যাপার না এটা? আমরা ব্যর্থ হতাম, দুঃখিত হতাম, ধাক্কা খেতে খেতে আমরা বাজারে চলে গেছি, ধাক্কা খেতে খেতে আমরা সিনেমা হলে ঢুকে গিয়েছি। কিন্তু আল্লাহ পাকের কি নিয়ামত! আল্লাহ পাক বলছেন, তোরা ধাক্কা খাচ্ছিস, আমার মসজিদের দুয়ার তোদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আলহামদুলিল্লাহ একটু আসতে বলেন, আল্লাহ চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি। ভাইরা, হিদায়ত আল্লাহ পাকের হাতে। এখানে গার্মেন্টসে চাকরি করেন শ্রমিক ভাইরা আছেন, খেটে খাওয়া মানুষরা আছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, ব্যবসায়ী সমিতির অনেকে আছেন, ওলামায়ে কেরাম আছেন, তালেবুলের ছাত্র ভাইরা আছেন, গার্জিয়ানরা আছেন, এলাকার নেতৃস্থানীয় অনেক ব্যক্তিবর্গরা এসছেন। মনে রাখবেন, কোরআন সকলের জন্য, কোরআন সবার জন্য। আমরা কোরআনের আলোচনা আপনাদের সামনে পেশ করি, কেন হেদায়েতের মালিক তো আমরা নই। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি ইমানের কথা আলোচনা করুন, মানুষকে উপদেশের কথাগুলো মানুষকে আপনি শোনান, আপনার উপদেশের কথাগুলো মানুষের ফায়দা হবে। কোরআন কারিমে তিলাওয়াত শুনলে মানুষের মন নরম হয়, সুবহানাল্লাহ বলেন। যদিও আজকের কিছু বুদ্ধিজীবী বলছে যে ছোটবেলায় গান শুনতাম বিভিন্ন মাঠে হাটে ঘাটে, মা গান শুনলে মনটা একটু নরম হতো, এই ওয়াজ মাহফিলের কারণে ওয়াজের সংস্কৃতি এসে গানের সংস্কৃতি বন্ধ হয়ে গিয়েছে। এর মানে ওয়াজ শুনে আর মন নরম হচ্ছে না, নরম হবে কি করে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের কলিজার মধ্যে মহল লাগিয়ে দিয়েছেন। ইমানদার ব্যক্তিরা কোরআন শুনলে তাদের মন বিগলিত হয়, আল্লাহর কথা শুনলে মন নরম হয়, কোরআন শুনলে ইমান তাজা হয়। এটা আমার কথা নয়, এটা কোরআন মাজিদে আল্লাহ পাকের নিজের বক্তব্য। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
yatawakkalun. Nishchoy jara imandar innamal mu'minun, nishchoy je somosto byaktira iman enechen jara imandar, idha dhukirallah, jokhon ami Allah paker zikir tader samne kora hoy, wajilat qulubuhum, tader ontorta norom hoye jay. وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ আমার আয়াত যখন তেলাওয়াত করে তাদেরকে শোনানো হয় زادتهم ঈমানا তাদের ঈমানটা বেড়ে যায় ঈমানদার ব্যক্তিরা আল্লাহ পাকের জিকির শুনলে মন নরম হয় আল্লাহ পাকের কোরআন মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান তাজা হয় ঈমান বেড়ে যায় এই বক্তব্যটি কার আল্লাহ এই বক্তব্যটি কার আল্লাহ তাহলে আল্লাহ বলছেন আল্লাহর জিকির শুনলে মন নরম হয় তাহলে যে ব্যক্তি বললে যাকে গান শুনতাম মনটা নরম হতো গান শুনলে যার মন নরম হয় আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার হতে পারে না সে যে মুনাফি এতে কোনো সন্দেহ আছে না চিল্লায় বলতে হবে সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই সে একটা মুনাফি তাদের মনে অনেক কষ্ট কেন কোরআনের মাহফিলগুলো হচ্ছে কেন দেশের যুব সমাজ আজকে ইসলামমুখী কোরআনমুখী তাদের কলিজার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে যার কারণে তারা বিভিন্ন মার্কেটে বাণিজ্য মেলায় মিল কল কারখানায় হাট বাজারে এগুলার মধ্যে তারা করোনা খুঁজে পান না টস লাইট দিয়ে করোনা খুঁজেন শুধু ওয়াজ মাহফিল কথা বলেন ঠিক কি না এটাই হচ্ছে মৌলিক ব্যাপার কিন্তু এগুলা করে কোনো লাভ নাই কারণ হচ্ছে এই দেশের মুসলিমদের অন্তরে ঈমান ও ইসলামের মহব্বত এই পর্যায়ে আল্লাহ পাক মজবুত করে গেঁথে দিয়েছেন অপসংস্কৃতির আগ্রাসন এই দেশে যতই চালানো হোক না কেন এই যুবকদেরকে অপসংস্কৃতি দিয়ে আটকে রাখা সম্ভব হবে না এদেশের যুব সমাজ আজকে বাঁধ ভাঙা জোয়ারের মতো কোরআনের মুখে চলে চলেছে বাস্তব প্রমাণ আজকেই দেখুন এই মাহফিলের জন্য তো মাইকিংও করা হয়নি মাইকিং করা হয়েছে এরপরে এত মানুষ কোত্থেকে এসছে কোরআন কারিম আলোচনা শোনার জন্য সারাটা দিন তারা কষ্ট করেছেন অক্লান্ত পরিশ্রম করেছে এখন বিশ্রামের সময় ঘুমের সময় ঘুম বাদ দিয়ে কোরআন শুনতে যে জাতি আসে যে জাতির যুব সমাজকে মিসগাইড করার জন্য অসংখ্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে ঈমান থেকে তাদেরকে খারিজ করে দেওয়ার জন্য তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদেরকে টেলিভিশন টক শোতে বসিয়ে রাখা হয়েছে সুযোগ পেলেই ইসলাম এবং কোরআন সুন্নাহ আলেম ওলামার বিরুদ্ধে বিষোদগার করবে এগুলো প্রচার করে বেড়াবে আলেম সমাজের বদগমানি করবে এত কিছু করার পরেও যে মানুষ ইসলাম ছাড়তে চায় না আলেমদেরকে জীবন দিয়ে ভালোবাসে এর দ্বারা তো প্রমাণ হয়ে যায় আল্লাহ পাকের সেই আয়াতে কারিমা 1500 বছর আগে যে কথাটি আল্লাহ পাক আপন ভাষায় বলেছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ মুখের ফুৎকার দিয়ে ওরা আমি আল্লাহ পাকের নূরকে হিদায়াতের নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় وَيَأْبَى اللَّهُ আমি আল্লাহ অস্বীকৃতি জানালাম চ্যালেঞ্জ করলাম মোটেও নয় ইল্লা আইয়ুতিমমা নূরহু আমি আমার হেদায়েতের নূরকে কোরআনের নূরকে পূর্ণতায় পৌঁছে দিয়েই ছাড়ব ওয়ালাউ কারিহাল কাফিরুন এতে কাফেরদের কলিজার মধ্যে যত আঘাত লাগুক না কেন ইসলামের বিজয় হবে হবে ও যুবক ভাইরা আমার এজন্য ঘাবড়াবার কোনো কারণ নাই কয়েকটা মৌলিক বিষয় এক থাকতে হবে বিচ্ছিন্ন হওয়া যাবে না ঠিক কিনা মৌলিক বিষয় এক হয়ে যেতে হবে আখিরি জামানা শেষ জামানা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সায়াতিয়ান্না আলান নাস জামানু মানুষের উপরে উচিরে এমন একটা কাল চলে আসবে সময় আসবে
as-sabiru fihi ma'ala dinihi kalqabit 'alal jamani nijer imaner upor dhorjer sathe obichol thaka byaktir udaharon hocche jolonto ogniskulito nijer hate dharonkarir moto ekta aguner tukra hater moddhe dhore rakha joto ta kothin nijer diner upor obichol ebong atol thaka muminer jonno thik temon hoye jabe এমন ভাবে ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে ইউসবিহু মুমিনান ওয়া ইউসি কাফিরা ব্যক্তি সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা বিকাল বেলা মুমিন থাকবে সকাল বেলা ব্যক্তি কাফের হয়ে যাবে এমন কঠিন অবস্থা বিরাজ করবে চতুর্দিকে ফিতনা ফাসাদ বরপা হবে জিহালাত মূর্খতা ছড়িয়ে পড়বে যোগ্য ব্যক্তিরা মজলুম হবে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্বের কাতারে চলে আসবে ইলমকে উঠিয়ে নেওয়া হবে জমিন থেকে ইলমকে আসমানি জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হবে এরপরে আল্লাহ পাকের ইলম উঠিয়ে নেওয়ার নিজামটা কি হুট করে কোরআন সুন্নাহর পৃষ্ঠাগুলো আকাশে উড়ে যাবে এটা নাকি না এভাবে আল্লাহ পাক ইলম উঠাবেন না তো কেমনে উঠাবেন আল্লাহ নবী বলছেন আল্লাহ পাকের ইলম উঠায় নেওয়ার নিজামটা হলো সিস্টেমটা হলো ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনান নাস মানুষের মন থেকে হুট করে ইলম উঠে যাবে না ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হকপন্থী আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক ইলমটাকে আল্লাহ পাক উঠায় নেবেন একে একে ওলামারা বিদায় হবেন আপনারা একটু চিন্তা করেন 20 এবং 21 সালে আমরা বাংলাদেশ থেকে কত বড় বড় হাস্তি আলেমদেরকে আমরা হারিয়েছি এখান থেকেই শিক্ষা গ্রহণ করেন বিশ্ব দরবার বাদ দিবেন শুধু বাংলাদেশের দিকে তাকান আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত ব্যক্তিরা শুধু তারা ঈমানের পাহারাদারি করতেন তা নয় গোটা বাংলাদেশের মুসলিম উম্মার ঈমান রক্ষার জন্য তারা ছিলেন বজ্রকণ্ঠ সমস্ত নাস্তিকদের ঘুম হারাম থাকতো তাদের ভয়ে ঠিক কিনা তারা যখন চলে যাচ্ছে একের পর এক এভাবে পৃথিবীর বিজ্ঞ বিজ্ঞ আলেমদের মৃত্যু ঘটবে হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমুন এভাবে বড় বড় আলেমদের ইন্তেকাল হতে 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 এক পর্যায়ে যখন কোন আলেমই বাকি থাকবে না তখন ইত্তাখাযান নাসু রুআসাআন জুহালা সমাজের মূর্খ লোকদেরকে লোকেরা আলেম এবং মুফতি মনে করবে মুফতি মনে করার পরে ফাসুইলু আলেম এবং মুফতি মনে করে তাদের কাছ থেকে মাসআলা জানতে চাওয়া হবে এরা নিজেদের ওয়েট বজায় রাখার জন্য মুফতি না হয়ে ফতোয়া দেওয়া শুরু করবে এর বাস্তবতা বাংলাদেশে কিছুটা হলেও নাই আছে আরো জোরে বলতে হবে আছে না নাই এখন তো টক শোতে এটা নিয়ে মারামারি হয় যে আলেম কে এবং তারা এই প্রশ্ন তুলেছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই জীবনে কোরআন সুন্নাহ ধারে কাছে বসে নাই সারা জীবন চুরি ডাকাতি যা করার সব করেছে গভর্নমেন্টের বড় বড় পোস্ট হোল করেছে শেষ জীবনে পেনশন ভাতা পাচ্ছে আর বাংলায় একটু কোরআন তরজমা পড়ে সে নিজে আলেম সাজা ধান্দা করছে ঠিক কিনা বলে তাদের কাছ থেকে মাসআলা জানা হবে ফাসুইলু জিজ্ঞেস করা হবে ফাআফতাও এরা ফতোয়া দিয়ে দিবে ফাদল্লু এরা নিজেরা গোমরা হবে ও আদল্লু গোটা জাতিকে গোমরা বানিয়ে ছাড়বে বাস্তবতা সমাজে আছে না নাই একে একে ইল জমিন থেকে এভাবে উঠে যাওয়া শুরু হবে সমাজের মধ্যে বেহায়া নারীদের সংখ্যা এমন ভাবে বাড়বে এমন ভাবে নারীদের আবির্ভাব ঘটবে সমাজে কাসিয়াতুন আরিয়াতুন এরা পোশাক পরেও উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটবে মুমিলাতুন মাইলাতুন এরা নিজেদেরকে অন্যের প্রতি ঝুঁকাবে ঝুঁকে যাবে নিজের অপর পুরুষের প্রতি আবার অন্য পুরুষকে নিজের প্রতি দারুণ ভাবে আবেদনময় করে আকৃষ্ট করবে এমন নারী বাংলাদেশে নাই আরো জোরে ওদের অবস্থা লক্ষ্য করেন ওদের অবস্থা এই হয়েছে যে ওরা বুদ্ধিভিত্তিক ভাবে নিজেদের অবস্থা রক্ষা করতে চায়
জিন্সের প্যান্ট পরেছে, আর ছাট প্যান্ট, গেঞ্জি পরেছে, উড়না নাই, হিজাব নাই, পর্দা নাই, বোরকা নাই, পার্লারিং করে চুল সাজিয়েছে, লিপস্টিক মেখেছে, আইলাইনার দিয়ে যেভাবে সাজাটাকে সেজেছে, ব্রু প্লাক করেছে, অর্থাৎ পরপুরুষের সামনে যত প্রকার নিজেকে আকর্ষণীয় করে আবেদনময়ী করে পেশ করা যায় তিনি পেশ করলেন। এরপরে যুবক যদি তাকে দেখে শীষ দেয়, কয় আমাকে ইফতিজিন করলো কেন, ইফতিজিন করলো কেন? আমার প্রশ্ন হচ্ছে, তুমি সাজলে কার জন্য? তুমি যার জন্য সেজেছ, তুমি যাকে ঝুঁকাতে চেয়েছো সে তোমার দিকে ঝুঁকেছে, চিল্লাই বলো ঠিক কিনা? শীষ তো যুবক দিতে চাই নাই, তুমি তাকে শীষ দিতে বাধ্য করেছো, চিল্লাই বলো ঠিক কিনা? নারীবাদীরা বলে মেয়ে যা মনে চাই তাই করবে, পুরুষরা তাকায় কেন? এর মানে হচ্ছে বিড়ালের নাকের ডগায় সুটকি দিয়া এরপর ওয়াশ করে সুটকি খাওয়া হারাম। কি করেন আপনারা, বিড়াল সুটকি খাওয়া বন্ধ করে দেবে? এই জন্য পৃথিবীর তথাকথিত নারীবাদ এবং বুদ্ধিজীবী এবং প্রগতিশীল তারা নারী আন্দোলন, নারী অধিকারের নামে যে ফর্মুলা জাতিকে দিয়েছে, এতে করে জাতি যে সমস্ত মহিলা ওদের ফর্মুলা মেনেছে, সে মহিলারাও নিজেরাও জাহান্নামী হয়েছে, দুনিয়া এবং আখরাতে ওরা জাহান্নামের আগুনে পুড়েছে। একটুখানি কয়েকটা দৃষ্টান্ত দিয়ে ভালো করে বোঝেন, মায়েরা বোনেরা ভালো করে শুনুন। বাংলাদেশের কিছু জাতীয় সেলিব্রিটি আছে মহিলা, যারা নিজেদেরকে খুব মডেল মনে করে, সুন্দরী মনে করে, যাদের নামের শেষে পত্র পত্রিকায় মিডিয়াতে বলা হয় এরা হচ্ছে বাঙালিদের ক্রাশ। কি বলা হয়? এত সুন্দরী জাতীয় ক্রাশ। এই জাতীয় ক্রাশেরা হাজার হাজার পুরুষকে নিজের রূপের জালে বন্দী করতে পারলেও একজন স্বামীকে নিজের রূপের জালে বন্দী করে রাখতে পারে না, এমন ক্রাশ। আমি আমার ভাষায় বলি, এরা হাজার পুরুষের জন্য ক্রাশ, কিন্তু নিজের স্বামীর জন্য আইকাওয়ালা বাস। যার কারণে প্রতি ছয় মাস অন্তর অন্তর এদের স্বামী চেঞ্জ হয়ে যায়। ওরা আবার নতুন ডায়লগ আবিষ্কার করেছে, স্বামী বদলাতে কি হবে, অসুবিধাটা কি? স্বামীর সম্পর্ক নাই, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব টিকে থাকবে যুগ যুগ ধরে। চিন্তা করেন একটু, মানে জাতিকে মেসেজটা দিচ্ছে যে স্বামী স্ত্রী সম্পর্ক নাই তো কি হয়েছে, আমাদের মধ্যে বনিবনা হয় নাই, কিন্তু বন্ধুত্ব টিকে থাকবে যুগ যুগ ধরে। এর মানে হচ্ছে স্বামী স্ত্রী হয়ে তো বৈধভাবে সংসার করতে চেয়েছিলে, এটা বরদাস্ত হয় নাই, শয়তানের তোমাদেরকে খেয়ে দিয়েছে, কারণ তোমাদের অপকর্ম তোমাদেরকে জাহান্নামে নেবে। বন্ধুত্ব মানে এরপরে লিভ টুগেদার করবে, স্বামী স্ত্রীর মতোই তারা চলবে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, এদেরকেই আজকে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এই সমস্ত নোংরা লম্পট বেহায়াদেরকে হাইলাইট করা হয়, আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করা হয়। যার দরুন আজকে বড় একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি, বাংলাদেশের এক কুখ্যাত নর্তকী সপ্তাহখানেক আগে শুনতে পেলাম তিনি মা হতে চলেছেন, কিন্তু একজন সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট জিজ্ঞেস করলেন না বিয়ের কাবিন কই। যেই মহিলা বাথরুমে গেলেও সাংবাদিকরা পত্রিকায় লেখে উনি অমুক কালারের জামা পরে বাথরুমে ঢুকছে আর বের হয়েছে অমুক কালার জামা পরে, আমি কি ভুল বলেছি? জেলখানায় কোন কালারের মাস্ক পরেছেন, আদালতে কোন কালার মাস্ক পরে গিয়েছেন, একটা জাতীয় পত্রিকার হেডলাইন যদি এই ধরনের সংবাদ আসে, সাংবাদিক ওই সমস্ত সাংবাদিকদেরকে আমরা জাতির বিবেক বলতে আমাদের লজ্জা হয়, শরম হয়, আমরা বলি এরা জাতির বিবেক হতে পারে না, এরা জাতির জন্য অভিশাপ এবং গজব। প্রিয় যুবকেরা, আশ্চর্যের ব্যাপার, এই নর্তকী নষ্টা ভ্রষ্টা মহিলাটি উটা যুব সমাজের জন্য কলঙ্ক, রাষ্ট্রের জন্য কলঙ্ক, এ সমাজের নারী সমাজের জন্য কলঙ্ক, চিল্লায় বলুন ঠিক কিনা? কিন্তু এই মহিলার কাছ থেকে তার বিবাহ গোপন করা হলো, কোনো একজন দাবি করলো আমি তার স্বামী বাস হয়ে গেল, কোনো গবেষণা নাই কেমনে হলো, কয় তারিখ হয়েছে, কিভাবে হয়েছে, কিন্তু আলেম যদি তার বিবাহ গোপন করে দেখবেন কক্ষর কোনো অভাব।
এই হচ্ছে জাতি, এই হচ্ছে কিয়ামতের আলামত। সম্মানিত ব্যক্তিদের মান সম্মান নিয়ে তারা হেসরা করা হয়, আর লম্পট মহিলাদেরকে হাইলাইট করে ইজ্জত দেওয়া হয়। আল্লাহর কসম করে বলছি, মুসলিম সোনার বাংলাদেশে এদেশের লম্পট এবং নর্তকীদেরকে যতই হাইলাইট করা হোক না কেন, ইমানি চেতনা থেকে জাতিকে কোনদিন মুছে ফেলে দেওয়া যাবে না। ছিল্লাই বলো মুসলমান, আমার শত্রুরা হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, সাবধান তাকবীর। এই নষ্টা মহিলাটি জাতির জন্য কাল, জাতির জন্য অভিশাপ। আল্লাহ পাক যেন এই সমস্ত মহিলার খারাপি থেকে দেশ এবং জাতি থেকে হেফাজত করেন। জোরে কর না আমিন। আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, এ সমস্ত জাহান্নামী মহিলা নোংরা মহিলারা আপনাদের আইডল হতে পারে না। আপনাদের আইডল হবে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার আদর্শ হবে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার আদর্শ হবে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার আদর্শ হবে আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আপনার আদর্শ হবে হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। জান্নাতের শ্রেষ্ঠ রমণীরা মুসলিম মা বোনদের জন্য আইকন হবে, আইডল হবে। ওই সমস্ত নোংরা বেহায়া তথা কথিত সেলিব্রিটি মহিলারা কোনোদিন মুসলিম মা বোনদের আদর্শ হতে পারে না। মায়েরা বলেন, এবার শোনেন আল্লাহ নবী কি বলেন, হুজুর বলে কিয়ামতের আগে ওই বেহায়া মহিলাদের আবির্ভাব সমাজের মধ্যে ঘটবে। মুমিলাতুন মাইলাতুন, ওরা নিজেদের দিকে পর পুরুষকে ঝুঁকাবে, আবার নিজেরা অন্যের দিকে ঝুঁকে যাবে। ওদের আরেকটা আলামত হচ্ছে ওদের মাথার চুলগুলো থাকবে উটের কুজের মতো উঁচা করা। উটের কুজ যেমন এইরকম উঁচা থাকে না, ওরা মাথার চুলগুলাকে এই জায়গার মধ্যে খুপড়ি বেঁধে উঁচা করে রাখবে, যাতে করে দূর থেকে পুরুষকে রাডারে কানেক্ট করা যায়। কথা বলতে হবে ঠিক কিনা, দূর থেকে পুরুষকে আকর্ষণ করার জন্য মাথার চুলগুলাকে ফুলায় রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো জাহান্নামী নারী। এগুলো কি নারী? জাহান্নামী নারী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে সমস্ত মহিলার ভুরু প্লাক করে আর যারা করিয়ে দেয় এদের উপর আল্লাহ পাকের লানত। আজকে এই কাজটা অনেক নামাজি বোনরাও করেন, নামাজ পড়েন কিন্তু ভুরু প্লাক করেন, আছেন না নাই? এই কথাগুলো মাইকে বাহিরে যাচ্ছে, আমার সামনে বসে আছেন দায়িত্বশীল ভাইরা, কথাগুলো মগজ দিয়ে ব্রেইন দিয়ে শুনবেন এবং এটাকে মগজের মধ্যে ঢুকাই ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত পেশ করেছিলেন ওই নারীর উপরে যে নারী নিজে ভ্রু প্লাক করে কিংবা অন্য কোনো মহিলাকে করিয়ে দেয়। সুতরাং মুসলিম মা বোনরা কি ভ্রু প্লাক করবে? আরো জোরে, আল্লাহ নবী তাদেরকে লানত পেশ করেছেন। মাথার চুলগুলাকে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য উপর খুপে বেঁধে উটের কুজের মতো উঁচা করবে, চিল্লাই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত পেশ করেছেন। আবার সাথে সাথে পুরুষদেরকেও আল্লাহ নবী ছেড়ে দেন নাই। হুজুর বলেছে কুজার থেকে সাবধান, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুজা। সাহাবা একদম জানতে চাইলেন কুজা কি জিনিস, হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুজা হচ্ছে মাথার চুলের একাংশ কাটতে কাটতে চাস্তে চাস্তে শেষ করে ফেলা, আর এক অংশের চুল লম্বা করে ঝুলাইয়া দেওয়া। এটা বাংলাদেশে নাই? আমি যখন এই হাদিসটা পড়ি আমার কাছে মনে হয়, আমার মনে হচ্ছে যে বক্তব্যগুলো যেন বাংলাদেশের যুবকদের দিকে তাকায় তাকায় রসুল বলছেন। আজকে তথাকথিত টিকটকার সেলিব্রিটি বের হয়েছে, আর এই উন্মাদগুলার চিকিৎসা দরকার। কথা বলে না কেন, এই উন্মাদগুলোর চিকিৎসা দরকার। ওরা এই যুব সমাজকে শিখিয়েছে এই দুই পাশ থেকে চুল চাচ্ছে চাচ্ছে একদম শেষ করে মুরগি ঝুলা বানিয়ে সামনের চুলগুলোকে ঝুলাই দিতে। এই স্টাইলের মানুষ মনে হয় সবিপুর মৌচাকে একজনও নাই। আরো জোরে বলতে পারছে না নাই? যুবকেরা সাবধান, আপনি পৃথিবীতে যার সাদৃশ্যদ অবলম্বন করবেন হাসরের মাঠে তার সাথে আপনার বিচার শুরু হবে। কথা পরিষ্কার, আমি আবার বলছি এই পৃথিবীতে আপনি যাকে আইডল মানবেন, যাকে আইকন বানাবেন তার সাথে আপনার হাসর হবে।
আপনি যে নেতার পেছনে দৌড়াবে, নেতা যদি বেনামাজি হয়, ক্ষুধাদ্রোহী হয়, কোরআন মানতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা নবী বিদ্বেষীদের সাথে আপনার হাসর হবে। এজন্য ইসলাম বিদ্বেষী কোন নেতার পেছনে কোন মুসলমান যুবক থাকতে পারে না। রাজি আছেন কারা কারা দোহার দেখতে চান? কথাগুলো মনে থাকবে, হাত নামান। নেতা নির্বাচনের সময় আগে চিন্তা করবেন। অনেক লোকেরা আছে দেখবেন স্লোগান দিয়ে বলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নেতা নামাজ পড়ে না, এক ওয়াক্ত আসে না নাই। আপনার এই জবানটা আপনি কার জন্য ব্যয় করলেন? আপনি যে একটা ফাসেকের প্রশংসা করলেন, আপনি কি জানেন না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জালাহু আরশুর রহমান। জমিনে যখন কোনো ফাসেকের প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ গুষ্ঠায় তখন থর 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 করে কাঁপতে থাকে। আজকে তো সমাজের মধ্যে বেনামাজির প্রশংসা হয়, ফাসেকের প্রশংসা হয়, অতি প্রশংসা, এত বেশি প্রশংসা, আল্লাহর প্রশংসা তার জবানে শুনতে পাওয়া যায় না। কথা বলে ঠিক কি? ফেসবুক একটা পেয়েছে, পারমিট তো আর লাগে না, এখন ফেসবুকের মধ্যে লেখালেখি শুরু করেছে। এমন অবস্থা হয়েছে যে কোনো কারণবশত ওই আলেমকে ওই লোক চেনেও না জানেও না, কিন্তু নেতা তাকে পছন্দ করে নাই, ওই আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি শুরু করে দিয়েছে। মুসলমানের সন্তান আলেমের বিরুদ্ধে লেখে, তোমার শরম হয় না? তোমার লজ্জা হয় না? তুমি আলেমের বিরুদ্ধে কলম ধরেছ? আলেম তো নবীগণের ওয়ারিশ, তুমি বললে তো তোমার জানাজার মধ্যে কুকুর এসে আদায় করতে চাবে না। আর তুমি কোন আলেমের বিরুদ্ধে কলম ধরেছ? ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাবাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তার জামানায় তার কাজী আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি একটা কথাই বলেছিলেন, যে তোমরা যারা জালেম শাসকে অর্থ পেয়ে, ক্ষমতার লোভে, টাকার লোভে ইমান বিক্রি করে দিয়ে হক্কানে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছ, আমাদের মৃত্যুর পরে জানাজার নামাজি প্রমাণ করবে এই পৃথিবীতে কে হক আর কে বাতিল। আর কিচ্ছু বললে, শুধু বললে আমাদের জানাজা বলে দেবে তোমরা তোমাদের সাথে আমাদের পার্থক্যটা কোন জায়গায়। বিনিময়ে কি হয়েছে? ওই কাজী তৎকালীন যুগে তার যখন ইন্তেকাল হয়েছিল, খুবই নগণ্য পরিত্যক্ত অবস্থায় তার জানাজা হয়েছে, সমাজের নিকৃষ্ট শ্রেণীর লোকেরা তার জানাজায় সামিল হয়েছে। আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়েছে, গোটা দেশ বিদেশের মানুষ বাদ ভাঙা জোয়ারের মতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো জানাজার নামাজে সামিল হয়েছে। আপনি একটুখানি বিবেচনা করেন, আল্লামা শাহমদ শফি রাহমাতুল্লাহ আলহী চলে গেলেন, কি মনে করেছে? জাতীয় সংসদ থেকে শুরু করে, টক শো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিছু লোকেরা তাকে তো কম গালি গালাস করে নাই, তাকে তেতুল হুজুর বলতে বলতে এদেশে কিছু নাস্তাক নাস্তিক বেইমানেরা মুখে ফেলা তুলে ফেলেছিল। অপেক্ষা করেন, অপেক্ষায় থাকুন, ওই নাস্তিকের জানা যাও এদেশের মানুষ দেখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আহমদ শফি রহমাতুল্লাহ আলী ইন্তেকাল করলেন, দৃশ্যগুলো তাকায় দেখুন, আজও পর্যন্ত রেকর্ড রয়েছে। জুনায়েদ বাবু যখন চলে গিয়েছে, অনেকে সহ্য করতে পারেন নাই তাকে, একটুখানি তাকায় দেখুন, মনে হয় একজন আলেমের মৃত্যু নয়, মনে হচ্ছে বাদশার মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার বলে, তারাও বাদশাহী করেছেন, তারাও বাদশাহী করেছে, মানুষের হৃদয়ে রাজ্যের রাজা ছিলেন তারা, বাদশাহ ছিলেন, যার কারণে গাজীপুর থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লাখো কোটি মুমিন মুসলমান তাদের জন্য অশ্রু বিসর্জন দিয়েছে, কেঁদেছে, এমনকি জানাজায় সামিল হওয়ার জন্য হাজার হাজার বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ভরে ভরে লোকেরা জানাজার কুটা চিটাগাঁও শহরকে লক করে ফেলে দিয়েছে। আল্লাহর কাছে মাকবুল হলে, মঞ্জুর হলে মানুষের দিলেও আল্লাহ পাক মহব্বত ঢেলে দেন। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, তরুণরা,
এতগুলো কথা বলার মাধ্যমে যে মেসেজটা আমি আপনাকে দিতে চেয়েছি জীবনটা কিন্তু খুব ছোট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইশফিদ দুনিয়া কান্নাকে গরীবন এমন ভাবে দুনিয়ার মধ্যে চলবে তুমি একজন অসহায় মানুষ অথবা আওয়ামিরু সাবিলে মনে হচ্ছে তুমি একজন মুসাফির একটা পথিকের মতো চলবা দুনিয়াটাকে বেশি সাজাতে যেও না দুনিয়াটাকে বেশি সাজাতে গুজাতে যেও না বেশি স্থায় করার চিন্তা ভাবনা করো না তোমার চেয়ে বেশি সম্পদশালী লোকেরা দুনিয়াটাকে বেশি স্থায়ী করতে চেয়েছিল কিন্তু স্থায় করে কেউ রাখতে পারে নাই সবাই কিন্তু বিদায় হয়েছে কারুনের বিরাট বড় সম্পদের পাহাড় ছিল কারুন বিদায় হয়েছে ফিরাউনের বিরাট বড় ক্ষমতার প্রাচুর্য ছিল বিদায় হয়েছে নমরুদের এত ক্ষমতা ছিল পাখির উপরে ভর করে একদম মেঘমালা পর্যন্ত শুয়ে গিয়েছে নমরুদ তারও কিন্তু বিদায় হয়েছে জিন্দেগি কিন্তু খুবই ছোট্ট একটা জিন্দেগি এ দুনিয়ার মধ্যে মানুষেরা সুখের সন্ধানে ঘুরে বেড়ায় কিন্তু সুখ খুঁজে পায় না তার কারণ দুনিয়া সুখের জায়গা নয় সুখের জায়গার নাম হচ্ছে জান্নাত ও যুবকেরা আমার দুনিয়া কি সুখের জায়গা না হাজার কোটি লাখ কোটি টাকার মালিক যদি কেউ হয় সেও সুখী হতে পারে না কারণ পৃথিবী সুখের জায়গা নয় ক্ষমতার মাধ্যমে সুখ আসে না টাকার মাধ্যমে সুখ আসে না নিজের সম্মানের মাধ্যমেও সুখ আসে না এটা হচ্ছে নিজের সামুকে একটা সান্ত্বনা ছাড়া কিচ্ছু নয় সুখের জায়গা শান্তির জায়গা তো জান্নাত আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে জোরে কোনা আমি প্রিয় ভাইরা আমার দুনিয়ার জিন্দগি তো শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে আমার ডাক চলে আসবে কোরআন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন প্রতিটা মানুষকে জমিন থেকে বিদায় হতে হবে প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও ইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে তোমাদের কর্মের বিনিময় উজরাগুলো পারিশ্রমিকগুলো পরিপূর্ণ হারে তোমাদেরকে দেওয়া হবে ফামান জুহুজিহা আনিন্নার সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে ও উদখিলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করানো হবে ফাকদ ফাজ ওই ব্যক্তি সফল হয়ে যাবে এরপর আল্লাহ পাক বলেন ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া তো দেখতে পাচ্ছ এটা একটা ধোঁকা এবং প্রবঞ্চনার সামগ্রী ছাড়া কিচ্ছু নয় কার জন্য দুনিয়া সাজালে তুমি তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি তোমার বাচ্চার জন্য সাজিয়েছ পরকালের দৃশ্য তো বড় ভয়াবহ দৃশ্য দুনিয়ার দৃশ্যের দিকে একটু তাকাও গত করোনাকালীন সময়ে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিদের চোখ খুলে দিয়েছেন মানুষ দেখেছে বাবা মারা গিয়েছে সন্তান লাশের কাছে যায় না স্ত্রী মারা গিয়েছে স্বামী লাশের কাছে যায় না স্বামী মারা গিয়েছে স্ত্রী লাশের কাছে যায় না নোয়াখালী লক্ষ্মীপুরে নিশ্চলায় স্বামী মারা গিয়েছে দুতলায় ফ্ল্যাটের মধ্যে সবাই থাকে কেউ নামে না নারায়ণগঞ্জে তিন দিন পর্যন্ত রাস্তায় লাশ পড়েছিল বাবা আল্লাহ সন্তানে ধরে নাই আত্মীয় স্বজন কাছেও যায় নাই তিন দিন পরে আলেমদেরকে ফোন দিয়া বলে হুজুর শুনতে পেলাম করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে আপনারা নাকি গোসল দেন আপনারা নাকি কাফন পরান জানাজার নামাজের ব্যবস্থা করেন আলেমরা বললেন হ্যাঁ লাশ কোথায় বলে নারায়ণগঞ্জে আসেন আলেম ওলামারা সেখান থেকে লাশ উদ্ধার করলেন গোসল করালেন কাফন পরালেন কিন্তু সন্তানটা লাশটা পর্যন্ত ধরেও নাই এই পৃথিবী এই মিথ্যা পৃথিবীর পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি আল্লাহ পাক এ কথাই বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এটা কিন্তু প্রবঞ্চনার জিন্দেগি এটাকে আখের মনে করো না এটাকেই চূড়ান্ত মনে করো না মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ বলছেন তোমার সম্মানিত রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলেছে আলহাতুমুত তাকাসুর সম্পদের প্রচুর্য তোমাদেরকে গাফিল করে দিয়েছে
হাত্তা জুরুতুমুল মাকাবির, কবর জিয়ারতের আগ পর্যন্ত, কবরে আসার আগ পর্যন্ত তোমার এই ধান্দা কাটবে না, তোমার এই ঘোর অমানিসা যা তোমার সামনে এসেছে কাটবে না, কাটবে না, কাটবে না। লোকেরা হাজার কোটি টাকার মালিক হয় দুর্নীতি করে, ঠিক কিনা? দুশো কোটি, তিন শত কোটি টাকার মালিক হয়, এগুলো শোনা যায় পত্র পত্রিকায় ভাষায়। আমি অনেক জায়গায় অনেক মাহফিলে মানুষকে বোঝাবার জন্য বলেছি, যারা শত কোটি টাকার মালিক হয়েছেন দুর্নীতি করে, যারা দুই চার পাঁচ কোটি টাকারও মালিক হয়েছেন মানুষকে কষ্ট দিয়ে, ঘুষ দুর্নীতি কিংবা ছুরি চালিয়ে কলম খোঁচা দিয়ে যেভাবে হয়েছে, আপনি তো এই সম্পদ ভোগ করে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মানুষ বেঁচে থাকার জন্য সাড়ে তিন হাত বডিকে বাঁচিয়ে রাখার জন্য কি এত সম্পদের প্রয়োজন হয়? মানুষ আর কতটুকুন খেতে পারবে? তার রিস্কের তো একটা সীমাবদ্ধতা রয়েছে। শত কোটি টাকার মালিক হলেও আল্লাহ পাক যখন তোমার জন্য বাজেট উঠায় নেবে, তুমি ইচ্ছা করেও খেতে পারবে না। ঢাকায় যখন আমি মাদ্রাসায় লেখাপড়া করি, আমার মনে আছে বড় একটা প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো, আমরা সেখানে গেলাম, আমাদের জন্য অনেক ভিআইপি ব্যবস্থাপনা করা হয়েছে মাদ্রাসার তালেবুলের ছাত্র ভাইদের জন্য, যিনি দাওয়াত দিয়েছেন অত্যন্ত ভালো মানুষ, মোহাব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন। আমাদের আসাদিজা ইকরাম তাকে একটু অনুরোধ করলেন যে ভাই আপনি আমাদের সাথে খানায় একটু সামিল হন। তিনি বললেন, হুজুর আমার এই খানা খাওয়ার কোনো পারমিশন নাই। তাহলে কোন খানা খাবেন? যা আমি যা খাই আপনারা দেখে অবাক হবেন। এরপরে তিনি আমাদের সাথে বসলেন, তিনি খেলেন এক ছটার চাউলের, এক ছটা চালের সাদা জাউ, এটা নিয়ে তিনি বসলেন। তিনি বললেন, ডক্টর আমাকে বলে দিয়েছে এর খানার বেশি খাবি তো মুরগি। দেখেন রিক্সাওয়ালা বেচারা খেতে পায় না, এরপরও তাকে খেতে দেন, মিষ্টি খেয়ে ফেলবে এক কেজি, কথা বলেন না, গোশ খাবে, মাছ খাবে, বিরিয়ানি খাবে, তেহারি খাবে, সব খেতে পারবে, ওর সামর্থ্য নাই, ঠিক কি না? আবার আরেকজনের সামর্থ্য আছে, ও যদি চায় যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বিরিয়ানি খাবে, সারা জীবন খাবে, সে হবে না ওর টাকা, কিন্তু ওর রিজিক বন্ধ। এটা তো বোঝা উচিত, এটা একটা বাজেট আছে, বাজেটটা কার কাছে? চিল্লায় বলো না, কার কাছে? আল্লাহ পাকের কাছে। একটা বাজেট আছে, বাজেট পাস করা যাবে না। আমার জন্য যে চালের দানা আমার ভাগ্যে লেখা আছে, ওই চালের দানা যতদিন আমার পেটে না ঢুকবে মালাকুল মওত আমার কাছে আসবে না। এটা মাথায় রাখতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি থাকে তাহলে মানুষ দুর্নীতি করবে কি করে? এই বিশ্বাস থাকলে মানুষ মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রতারণা করে ব্যবসা করবে কি করে? কথা বলেন ঠিক কি না? আমি বোঝাবার জন্য অনেককে বলেছি, এভাবে নিজে তো খেয়ে মরতেই পারবেন না, যার জন্য সাজালেন এই ঘর, তিনি আপনার ছেলে আপনার মেয়ে, আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে একান্তে ঘরের মধ্যে ডাক দিয়ে বলবেন, বাবা, স্ত্রীকে ডেকে বলবেন, প্রিয়তমা স্ত্রী, আমি যে তোমাদের জন্য এই রাজপ্রাসাদ বানালাম, এত সম্পদ গড়েছি, সম্পদ গড়তে গিয়া আমাকে অনেক মিথ্যা কথা বলতে হয়েছে, আমি নিজে খাওয়ার জন্য তো এত সম্পদের প্রয়োজন ছিল না, তোমরা যেন সুখে থাকো, তোমাদের জন্য যা করেছি সব তোমাদের জন্য। কেয়ামতের ময়দানে যদি আমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ হয়ে যায়, তাহলে ওই জাহান্নামের আগুনের কিছুটা ভাগ তোমরাও কি নিবা? নেবে না? যদি বলো নেবে না, আর জাহান্নামের ভাগ তো নেবে পরে, দুনিয়াতে করোনার ভাগই নাই না, কথা বলেন ঠিক কি না? এ রোগের তো চিকিৎসা আছে, এর ভাগই তো নেয় না, জাহান্নামের রোগের তো চিকিৎসা নাই, ওই ভাগ নেবে কোন দুঃখে? আল্লাহ পাক বলেছেন খবরদার, একটু সবর করেন, সবর করেন,
সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কার জন্য দুনিয়া আমরা মিথ্যা দিয়ে সাজিয়েছি? আজকে যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার ছেলে আমার মেয়ে সর্বোচ্চ এক মাস দু মাস পাঁচ মাস আমার কথা মনে করবে আর কানবে। এরপরে এমন সময় চলে আসবে বছরে একবারও বাবার নাম নেবে না, বাবার কথা মনেই থাকবে না। আজকে আপনি চিন্তা করেন, এখানে যত মানুষ এসেছেন, আমাদের পৈতৃক ভিটা এই সম্পদটা কিন্তু আমাদের দাদার পরদাদা থেকে আমরা পেয়েছি, কিন্তু এই মাত্র আমরা যারা এতগুলো সম্পদের মালিক হয়েছি, এখানে অধিকাংশ মানুষ কিন্তু আমাদের দাদার বাবার নামই জানি না। যদি এখানে জিজ্ঞেস করা হয় যে আপনার দাদার বাবার নাম কি, এখানে 100 মধ্যে 99% মানুষ 100% পুরস্কার পায়, ফেল করবে। কিন্তু তার ভিটার মধ্যে কিন্তু আমরা আছি, এটা পৃথিবীর নির্মম বাস্তবতা। এভাবেই এক সময় আমরা যেমন আমাদের পূর্বপুরুষদেরকে ভুলে গিয়েছি, আমাদেরকে আমাদের সন্তানরা এইভাবেই ভুলে যাবে। কিন্তু তাদের জন্য কিন্তু আমরা মামলা খেলেছি, জেল দিয়ে করেছি, জরিমানা করেছি, রক্তাক্ত করেছি, মানুষকে পিটিয়েছি, মানুষের ঘর বাড়ি আমরা দখল করেছি। বাস্তবতা আছে কিনা বলেন? কার জন্য করলাম একটু বোঝার চিন্তা করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বুঝিয়েছেন। মানুষরা বলে মালি মালি, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ। নবীজি বলেন না, সম্পদ বান্দার তদরুকুন, যতরকম বান্দা নিজে খেয়েছে, যতরকম বান্দা ব্যবহার করেছে, আর যতরকম বান্দা পরকালের জন্য খরচ করেছে, এটা তার, বাদবাকি সম্পদ তার কিচ্ছু নাই। যতরকম বান্দা নিজে খেয়েছে নিজে পড়েছে এটা তার, আল্লাহর রাস্তায় যা দান করেছে এটাও তার, বাকি সম্পদের প্রাচুর্য মানুষ অহংকার করে বলেছে এটা আমার সম্পদ, এটা তার সম্পদ নয়, এই সম্পদ তার নয়। ও যুবকেরা, আমার আমি এই কথা দিয়ে বোঝাতে চেয়েছি আপনাদের সামনে, জীবনটা কিন্তু খুব সংক্ষেপে, একদম ক্ষণিকের জিন্দিগি, যে কোনো মুহূর্তে কিন্তু ডাক চলে আসবে। দুনিয়া খরস্থায়ী জিন্দিগিটাকে সাজাতে সাজাতে আমরা আসল জিন্দিগির কথা কিন্তু ভুলে গিয়েছি। এই দুনিয়া থেকে সাজানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, আল্লাহ পাঠিয়েছেন কবরকে সাজানোর জন্য, আল্লাহ পাক পাঠিয়েছেন পরকালীন জিন্দিগিটাকে সাজায় দেওয়ার জন্য। দুনিয়াতে ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠান নাই, বরং ছোট্ট জিন্দিগি আল্লাহ নবী বলেন মুসাফিরের মতো জিন্দিগি গুজরাও। বিশ্বনবী নিজে আল্লাহর কাছে এই দোয়া করেছেন, আল্লাহর হাবিব বলে আল্লাহুম্মা আহইনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিনি ইয়াওমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন রব্বুল আমিন, দুনিয়া ট্রিপ যতদিন তুমি বাঁচায় রাখবে, তুমি আমাকে মিসকিন হিসেবে বাঁচায় রেখো। আমাকে জমিন থেকে যখন উঠায় নিয়ে যাবে, শিল্পপতি বানিয়ে জমিন থেকে উঠায় নিও না, আমির আর রাজা বাদশা বানিয়ে জমিন থেকে বিদায় করে দিও না, একদম মিসকিন হিসেবে জমিন থেকে আমাকে তুমি উঠায় নিও। কিয়ামতের মাঠে যখন তুমি আমাকে উঠাবে,
ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ রাজা বাদশাদের দলভুক্ত করে আমাকে দাঁড় করায় না হাশরের মাঠে আমি দের কাতারে তুমি আমাকে উঠায় দিও না এই মিসকিনদের দলভুক্ত করে হাশরের ময়দানে আমাকে উঠায় নিও আল্লাহু আকবার বলে আর জোরে বলে আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার গরীব মানুষগুলো কিয়ামতের মাঠে নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে ও যুবকেরা আমার দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনকে সাজাতে সাজাতে আসল জীবনকে ভুলে গিয়েছি এই দুনিয়ার তো শেষ আছে যে কোন মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এটা ক্ষণস্থায়ী জীবনকে চিরস্থায়ী জীবনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আছে একজন বেঈমান যারা পরকালকে অস্বীকার করে যারা মনে করে মরে যাওয়ার পরে আমি শেষ তাদের চলাফেরা আর যারা বিশ্বাস করে মরার পরে আমার জবাবদিহিতে আছে আল্লাহর কাছে এই দুইজনের চলাফেরা কি এক হবে না যদি বলেন এক হবে না কোনদিন এক হতে পারে না যুবকেরা আমরা বিশ্বাস করি মৃত্যুবরণ করার পরে আমাদের কি কবরে সওয়াল জব করা হবে আমাদের আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে হিসাব করা হবে কিয়ামতের মাঠে পাই টু পাই আমাকে বুঝায় দেওয়া হবে এই বিশ্বাস একদম অন্তর থেকেই করেন কারা কারা হাত দেখি আমার আমলনামা আমাকে বোঝানো হবে আমার আবার আমাকে আবার উঠানো হবে পরকাল এই বিশ্বাস কি মন থেকে করে আল্লাহ যেন বিশ্বাস দৃঢ় হবে করার তৌফিক দান নজরে করে আমিন ভাইরা আমার এই বিশ্বাস যদি মনের মধ্যে থাকে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন মাজিদে সূরা জিলজালের এই আয়াতটা তেলাওয়াত করে শোনালেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা পরিমাণ যদি কেউ ভালো আমল করে সেটাও সে দেখতে পাবে যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও সে দেখতে পাবে প্রথম কথা শুনে তো সাহাবীরা খুশি হলেন কিন্তু যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটাও সে দেখতে পাবে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমি তো তাহলে শেষ হয়ে গেলাম যদি যাররা পরিমাণ খারাপ কাজ চাও যদি কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে দেখায় দেয় তাহলে তো আমি শেষ আমি ধ্বংস হয়ে গেলাম আল্লাহর হাবিব বললেন সাহাবীরে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই শোনা যাররা পরিমাণ ভালো কাজ তুমি যদি করেছো আল্লাহ পাক যাররা রাখবেন না আল্লাহ পাক 10 গুণ বড় বানাইয়া তোমার আমলনামার মধ্যে উঠাইয়া দেবে আর সামান্য তুমি গুনাহ করলে ওই গুনাহটা ছোটই থাকবে গুনাহ কখনো বড় হবে না আল্লাহু আকবার কিন্তু নেক বড় হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইরা এজন্য দুনিয়ার কোন নেক আমলকে ছোট মনে করবেন না যত পারে মানুষের উপকার করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবাসসুমু কালি আখিকা লাকা সাদাকাতুন তোমার ভাইয়ের সাথে তোমার দেখা হয়েছে মুচকি হেসে কথা বলেছো তোমার আমলনামার মধ্যে সাদকার সওয়াব লেখা হয়ে যাবে কোন আমলকে ছোটখাটো মনে করবেন না সমস্ত আমলকেই বড় মনে করবেন এজন্য যুবকেরা যেহেতু আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দুনিয়াটা কি বেশি সুন্দর না সাজি আসলে আখিরাতকে সাজায় আখিরাতের সাধারণ প্রস্তুতির মধ্যে আমার জীবনের শ্রেষ্ঠতম ইবাদতের নাম হচ্ছে নামাজ আমি যদি আখিরাতকে বিশ্বাস করি কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমাকে প্রশ্ন করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে বান্দা নামাজ পড়েছে কিনা জবাব দে এই কথা জিজ্ঞেস করা হবে না ওয়াজ মাহফিলে গিয়েছিলে কিনা মসজিদে দান করেছিলে কিনা এগুলা প্রথম প্রশ্ন নয় এক নাম্বার প্রশ্ন হলো বান্দারে নামাজ পড়েছিলে কিনা জবাব দে এই জন্য যুবকের আমার অনেক যুবকরা দেখবেন ওয়া শুনবে ঘন্টার পর ঘন্টা কিন্তু নামাজ পড়বে না কোনো ফায়দা নাই আমি আমার সকল ভাইদেরকে বলি একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার নামাজ যার নামাজ আছে তার ধর্ম আছে যার নামাজ নাই ওর ধর্ম নাই ওর কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য যত ভাইরা এখানে আছেন আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময় মানুষ ইন্তেকালের সময় জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা পরবর্তী মানুষের জন্য বলে যান ঠিক কিনা বলেন ঠিক
মানুষ যখন বিদায় হয়ে যাচ্ছে সর্বশেষ কথা বলে যান, সবচেয়ে বেশি গুরুত্ব যারা দিয়েছে সেরা বলে গিয়েছেন, আল্লাহর নবীর ইন্তেকালের সময় উম্মতকে তিনবার নামাজের কথা স্মরণ করে দিয়ে বলেছেন, আসসালা আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, আর অধীনস্থ দাস দাসীদের সাথে খারাপ আচরণ করো না। নামাজের ব্যাপারে তিনবার গুরুত্ব দিয়েছে। আজকে আমাদের মধ্যে আজাব আসবে না, গজব আসবে না, করোনা আসবে না, অমিক্রণ আসবে না, জুলুম আসবে না, আসবে না কি? আমরা তো ইসলামে ছেড়ে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা তো নামাজে ছেড়ে দিয়েছি, আল্লাহ পাকের সমস্ত আহকামাত আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা কথা বলি অনেক বড় বড়, কিন্তু আমল করি না, বিতর্ক করি বেশি, আমল করি কম, জানি কম, আমরা বলি বেশি। চায়ের দোকানে বসে বসে দেখবে বিড়ি টানতে চার ফতোয়া দিতেছে, ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে গেলাম, এলাকার ইমাম সাহেব বললেন, হুজুর বাস্তবের বিপদে আছে এখানে। কি বিপদে আছে? যে শুক্রবার জুমার বয়ান করতে দেরি, এই জুমার বয়ান নিয়ে চায়ের দোকানে গবেষণা হতে দেরি নেই, তাই আমাকে মনে হয় এজুজ মাজুজ বাহিনী ধরছে। কি একটা অবস্থা! ইমাম সাহেবের বয়ানটা ডিসকাস করে কারা? জীবনে পাঁচ রক্ত নামাজ পড়ে না যারা, ঠিক কিনা বলেন? দেখবেন যারা নামাজি তাদের মধ্যে কোনো গবেষণা নাই, কারণ তারা নামাজ পড়ে, ইমাম সাহেবকে চেনে জানে। ইমাম সাহেবের বয়ান নিয়ে গবেষণা বেশি কে করে? ওই যে চায়ের দোকানে বসে পড়ে বিড়ি টানতেছে, আর বলে নামাজ না পড়লে কি হবে? ইমান কিন্তু খুব শক্ত, ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে কি হবে? ইমান শক্ত, বিড়ি খাইলে হবে নাকি? মাদ্রাসায় কিছু পড়ে না তো কি হয়েছে? ফতোয়া কিচ্ছু জানে না নাকি? অনেক ফতোয়া জানে, এক একটা চায়ের দোকান এক একটা ফতোয়া বিভাগে পরিণত হয়েছে, এক একটা চায়ের দোকান এক একটা সংসদ ভবন। জাতীয় রাজনীতিবিদরা যা না বুঝে ওখানে হাফ প্যান্ট পরা লোক তার চেয়ে বেশি বুঝে, বাস্তবতা সমাজে আছে কিনা? লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ পাক বলেন যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে কথা বলতে এসো না, বাস্তবতা আছে না? নাইজিরে বলে বাদ দিয়ে দেন, আসল নিজের আখেরটা আগে গুছান। ফেসবুকে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ দেওয়ার আগে নিজের আমল নামার দিকে একটু তাকান, যে আমি বেটার নামাজই তো পড়ি না, আমার তো ইসলামই নাই, আমি আরেকজনকে আসছি সবক শেখাইতে, ঠিক কিনা বলে? অন্যকে সবক শেখাবার আগে নিজের সবক ঠিক করুন। বেনামাজি ভাইয়েরা মেহরবানি করে নামাজি হয়ে যান, জাহান্নামে যাওয়ার একমাত্র এক নাম্বার কারণ হবে বেনামাজ। কুরআন শরীফে একদম স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে, যারা আল্লাহকে সেজদা দেয় না কিয়ামতের মাঠে ওরা আল্লাহকে সেজদা দিতে পারবে না, জমিনে যারা আল্লাহকে সেজদা দিয়েছে কিয়ামতে তারা আল্লাহকে সেজদা দিতে পারবে, কিন্তু জমিনে যারা আল্লাহকে সেজদা দেয়নি সেজদার তরিকা জানা সত্ত্বেও কিয়ামতের মাঠে ওদের এই পাজরের হাড়টা ভাঙবে না, এখান থেকে মেরুদণ্ডের হাড় এটার বাঁকা হবে না, একদম সোজা হয়ে যাবে, ওরা আল্লাহর সামনে মাথা নোয়াতে পারবে না, ভাগ্যের চাকা সেদিন আর ঘুরবে না, এখনই সময়। আমাদের দেশের লোকেরা কোরআন বুঝে কোরআন শুনে কখন জানে? মানুষ মরে যাওয়ার পরে, মরে গেছে ইমাম সাহেবকে ডাক দিয়েছে, ছাত্রদেরকে দশজন ডাক দিয়েছে, মৃত ব্যক্তির চতুর্পাশে কোরআন শরীফ দিয়ে বসাই দিয়েছে, হুজুর একটু ঝুলে ঝুলে পরে যাতে করে শুনে একটু আমল করতে পারে, কি বলেন আপনারা? এ বাস্তবতা আছে না নাই? কি মানে আছে কোরআনের সাথে তামাশা ছাড়া, কোরআনের সাথে প্রহসন ছাড়া আর কি হবে? এই মুর্দারকে আপনি কোরআন শোনাচ্ছেন কেন? এই মরা মৃতদেহ এর কোরআন শুনে লাভটা কি? আল্লাহ তো মরা মানুষকে কোরআন শোনাবার জন্য পাঠান নাই, জিন্দা মানুষকে পাঠিয়েছে কোরআন শোনার জন্য। সারা জীবন বেঁচে থেকে কোরআনে গালি দিয়েছে, হুজুরদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, মোল্লা মৌলবি বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা মরে গেছে হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে কোরআন শরীফের ফেরেশতারা বাতাস করতে করতে বেহেশতে নিয়ে যাবে। এই ধান্দাবাজি বাদ দেন, শয়তানি বন্ধ করতে হবে, জিন্দা থাকা অবস্থায় কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই জন্য ভাইরা যারা বেনামাজি আছেন, আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজি নামাজি হয়ে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ পারবো না আমরা ইনশাআল্লাহ?
নামাজ পড়লে গোটা জিন্দগিটাকে আল্লাহ পাক সুন্দর বানায় দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করতে গিয়ে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা কোন ব্যক্তির সামনে ঘরের সামনে যদি একটা নহর থাকে নদী থাকে, আর সেই নহরে নদীতে বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার গায়ে কোনো ময়লা থাকবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তার গায়ে কোনো ময়লা থাকবে না। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণটা ঠিক তেমন যে বান্দা দৈনিক 5 বার নামাজ পড়ে ওই বান্দার আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকে না, বান্দা পরিচ্ছন্ন হয়ে যায়। এজন্য আমার যুবকেরা আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিন্দগির মোড় আল্লাহ পাল্টায় দেবেন। কোরআন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলেছেন, তারাতু ফীকুম আমরাইন, দুটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লাংতাদিল্লু মা তামাসসুতুম বিহিমা, যতদিন এই দুইটা জিনিস মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে পশ্চিম কালেও তোমাদের পদস্খলন হবে না। একটা জিনিসের নাম হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আর একটা জিনিসের নাম হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমার মা বোনরা, আমার যুবক ভাইরা, সবাই যদি আমরা কোরআন এবং সুন্নাকে মানতে পারি আমাদের ভাগ্যের চাকা আল্লাহ পাক ঘুরিয়ে দিবেন, দুনিয়াতেও সম্মান দিবেন আখেরাতেও সম্মান দিবেন। এই জন্য কোরআনের পথে ফিরে আসতে চায়, ইসলামের পথে ফিরে আসতে চায়, বেপর্দা মা বোনদেরকে বলবো, বেপর্দার মধ্যে কোনো সম্মান নাই, সম্মান হচ্ছে পর্দার ভেতরে। যে সমস্ত যুবকরা এখনো মুখের দাড়ি রাখেন নাই, যুবক ভাইদেরকে বলবো, দাড়ি না রাখার মধ্যে কোনো ক্রেডিট নাই, কোনো সম্মান নাই, দাড়ি রাখার মধ্যে রয়েছে ইজ্জত। বাস্তবতা তাকায় দেখেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার রাসূল যা নিয়ে আসছেন সেটা তোমরা আঁকড়ায় ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে কাজ করতে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। আমার নবী যে দাড়ি রাখার জন্য ফোর্স করেছেন, হুকুম করেছেন, দাড়ির মধ্যে কল্যাণ আছে, দাড়ির মধ্যে যদি কল্যাণ নাই থাকতো তাহলে নাস্তিকরা দাড়ি দেখলে ওদের মাথা গরম হয় কেন? দাড়ি যদি এত হালকা আমল হয়, ইসলাম বিদ্বেষীরা দাড়ির প্রতি এত ক্ষিপ্ত কেন? ওদের ক্ষিপ্ত হওয়াটাই প্রমাণ করে দাড়ি একটা অ্যান্টিবায়োটিক আমল, কথা বলে ঠিক কিনা? যুবকরা, দাড়ি নিয়ে আর উপহাস নয়, এটা নিয়ে অবহেলা না, অবজ্ঞা নয়, মুখের দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে, মাথায় টুপি দিয়ে সুন্নাহ মোতাবেক জীবন চালাবো আমরা বলি ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন দাড়িওয়ালা মানুষকে দেখলে সালাম দেয়, ঠিক কিনা? দোকানদারি করে, সুরা ফাতিহাও জানে না, শুধু দাড়ি রাখছে। আল্লাহ ইজ্জত এমন বাড়িয়ে দিয়েছে, গোটা মার্কেটে সবাই বলে হুজুরের দোকান, সুবহানাল্লাহ। দেখেছেন দাড়ির সম্মানটা কতটুকু? আমার সামনে মাহফিলে গিয়েছে আমার সফর সঙ্গে আলিফ বাতাসাও জানে না, হুজুর আপনার পানিটা একটু আগাই দিই। তিনি বললেন, হুজুর আপনার সাথে সফরে থেকে আমি যে জীবনে সম্মান পেয়েছি, আমার হায়াতে জিন্দিগিতে এই ইজ্জত কোথাও পাই নাই, সুবহানাল্লাহ বলে। আমি বললাম, দুনিয়ার এই নিজামটা আপনারা দেখেছেন? এক মাহফিলে আমার সফর সঙ্গী হয়েছে এক ভাই, তিনি গেলেন আপনার শেরপুরের মাহফিলে, শেরপুরের মাহফিলে যাওয়ার পরে তিনি বললেন যে, হুজুর ওই ছেলেরা অজু করার জন্য পানি এগিয়ে দিয়েছে, গরম পানি, টাওয়েল দিয়েছে হাত মুখ মুছার জন্য। তখন উনি আমার গাড়িতে বসে বসে বলে, হুজুর জীবনে এই যে এত বছর হায়াত হয়েছে কেউ কোনোদিন অন্য লোক আমাকে গরম পানি এগিয়ে দেয় নাই, টয়লেটে যাওয়ার জন্য বদ না গায়ে দেয় নাই, কেউ টাওয়ে লাগাই দেয় নাই, আপনার সাথে মাহফিলে গেলাম আল্লাহ কি সম্মান দিয়েছে। মনে মনে ভাবলাম, তাকে বললাম যে, ভাই এটা আমার সম্মান, এটা কোরআনের সম্মান, আপনি এর সাথে লেগে থাকেন আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দেবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দেবেন। মনে রাখবেন, যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসে, তার সম্মান মানুষের দিলে দিলে আল্লাহ পাক ঢুকায় দেয়। আর কোরআনকে যে ব্যক্তি তুচ্ছ জ্ঞান করে, কোরআনকে যে ব্যক্তি অবজ্ঞা করে, অবহেলা করে, যত বড় সম্মানিত ব্যক্তি হোক না কেন আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে ছাড়ে। এই জন্য ভাইরা আসুন কোরআনের সাথে সম্পর্ক গড়ি, পারবো না ইনশাআল্লাহ?
আজকের পর থেকে নামাজ থাকবে ইনশাআল্লাহ, মুখের দাড়িও থাকবে ইনশাআল্লাহ, মাথার টুপিও থাকবে ইনশাআল্লাহ, স্ত্রীর পর্দা থাকবে ইনশাআল্লাহ, এবং নিয়ত রাখবেন যে আমার সন্তান 30 পারা কোরআন হাফেজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ছেলে হাফেজ কোরআন হওয়ার পর যদি আপনার ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, ব্যারিস্টার হয়, প্রফেসর হয়, অসুবিধা আছে না? ছেলে যদি আপনি জীবনের শুরুতে ফাউন্ডেশনটা যদি কোরআন দিয়ে দিতে পারেন, আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়েও নাস্তিক হবে না, আপনার ছেলে বড় অফিসার হয়ে ঘুষখোর হবে না, তার সিনার মধ্যে কোরআন থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআনি কাল বাইতিল খারীব, যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ থাকে না, এটা হয় শয়তানের বাসা, ঠিক কিনা? আমরা চাই আমাদের সন্তানগুলো কোরআনওয়ালা হোক। এই ফেতনার জামানা, চরম ফেতনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, কোরআনের সান্নিধ্যে আমাদের সন্তানদেরকে আনতে চাই। ছেলে মেয়ে সবাইকে কোরআন শেখাবো, নিজেরা শিখব, কোরআনের ছাত্র হয়ে কোরআন পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ আমার বিদায়ের সময় আমার থেকে আলাদা হয়ে যাবে, কোরআন আমার এমন বন্ধু বিচ্ছিন্ন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তার সাথে তিনটা জিনিস যায়। এক হচ্ছে তার সম্পদ কবর পর্যন্ত যায় এবং তার করে ফিরে আসে, আত্মীয় স্বজন যায় কান্তি কান্তি ফিরে আসে, আমল নামা কবর পর্যন্ত যায় কিন্তু ফিরে আসে না, কবরের মধ্যে তার সাথে গিয়ে ঢোকে। কোরআন মাজিদ তার জন্য পাহারা দিয়ে করার জন্য, কোরআন মাজিদ সুরাই মুলকের আমল, কবরের ভিতরে ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য সুরা একটা ময়ূর পাখির সুরত ধারণ করে। হাদিসের মধ্যে এসেছে, তাফসিরে বাইজাবির মধ্যে, তাফসির ইবনে কাসিরের মধ্যে, বিভিন্ন তাফসির কিতাবের মধ্যে এসেছে, সূরা মুলক কবরের মধ্যে বান্দাকে পাহারা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে চায়, হুজুর বলে যে আমার মন চায়, আমার দিল চায়, আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে সূরা মুলক এবং সূরা ইয়াসিন মুখস্থ থাকুক। আলহামদুলিল্লাহ বলে, হুজুর বলে এটা আমার দিল টানে, যাওয়ার প্রত্যেকটা উম্মতের দিলে হিফজ থাকুক কোরআন মাজিদের সূরা মুলক এবং সূরা ইয়াসিন। আমরা কি এই দুটা সূরা মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ? ছোট্ট সূরা আমল করলে কি হবে, কোরআন মাজিদের সূরা মুলক যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, এই সূরা কবরে তার পাহারাদারি করবে। সুতরাং এই বন্ধুই হচ্ছে আসল বন্ধু। আমরা কি পারবো না এর সাথে গভীর বন্ধুত্ব করতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন, আমিন। বারিকিয়া মাদ্রাসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমিন। মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। বারিক ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে, জোরে কোন আমিন। বাচ্চারা লেখছে ইংরেজি লেখাটা কত সুন্দর।